আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া নুসাল্লি আলা নাবীহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে নিউজ 24 এর প্রতিদিনের নিয়মিত আয়োজন আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা মহান স্রষ্টার কাছে দোয়া করছি, আল্লাহ যেন আপনাদের সবখানে সবসময় ভালো রাখেন, নিরাপদে রাখেন, সুস্থ রাখেন। দর্শক, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলতে একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি। চলুন তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা বদরুজ্জামান রিয়াদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রবীণদের জন্য আমাদের করণীয়, একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আসলে একটা সময় দেখা যায় যে সারা জীবন, যৌবন, শক্তি সামর্থ্য শেষ হয়ে যায় যে সন্তানদেরকে প্রতিষ্ঠিত করতে। সন্তান প্রতিষ্ঠিত হয় আর মা বাবা সেই সন্তানকে প্রতিষ্ঠিত করতে তার জীবনের সব কিছু শেষ করতে হয়। একটা সময় এসে দেখা যায় যে সেই সন্তানরা বলে যে তার প্রিয়তমাই হলো তার জীবন, কিন্তু তাকে সুন্দর রাখতে, ভালো রাখতে যাদের জীবন ক্ষয় হয়েছে, ক্ষয় করেছে, সেই প্রবীণ মানুষগুলোকে একসময় অবহেলা করি আমরা, ভুলে যাই তাদের অবদানের কথা। তারা আজ আমাদের কাছে আছে, এটাকে আমরা অনেকেই বোঝা মনে করি। তো আসলে বোঝা মনে করা যাবে না, আমাদের এই প্রবীণদেরকে সময় দিতে হবে। প্রবীণদের জন্য আমাদের অনেক কিছু করার আছে। আমরা জানি যে মানুষ আসলে সামাজিক প্রাণী, একাকী বসবাসে অভ্যস্ত নয়। যে মানুষটি নিরন্তর ছুটে চলেছে এই সংসারের মানুষগুলোকে ভালো রাখতে, নির্ঘুম থেকেছে, চিন্তিত থেকেছে, কত বিবাদ করেছে, সে মানুষ এখন আর কাজ নেই, পয়সা ইনকাম করার সামর্থ্য নেই, সে কারণে নীরবে নিবৃতে একাকী তার দিন কাটে, দিন আসে আর দিন যায়, একাই পড়ে থাকে, এরকম অনেকে আছেন। আমরা আজকের এই অনুষ্ঠানে আমরা অনেক জীবন ঘনিষ্ঠ কথা বলি, সে কারণে আজকের বলতে হচ্ছে। আমরা অনেককেই দেখি, আমার বাস্তব জীবনে আমি অনেক দেখেছি, সারা জীবনের সব কিছু শেষ করে সন্তানদেরকে উচ্চশিক্ষিত করেছে, তারা বিদেশে পাড়ি জমিয়েছে, নীরবে নিবৃতে মা বাবা এই দেশেই থাকছে, তারা সেখানেই আছে বিদেশে, একটু মৃত্যুর সময়ও এসে একটু মাটি দেয়া অথবা দেখা, এটা তাদের সৌভাগ্য হচ্ছে না। তারা তাদের জীবন ওখানে এমনভাবেই তারা করে নিয়েছে, এখানের জীবনটা তাদের আর ভালো লাগে না, অথচ এখানের এই পরিবেশ, এই মাটি, এই অর্থ, এগুলো দিয়েই তার এই সুন্দর থাকার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমরা ভুলে যাই আমাদের সেই মানুষগুলোকে, একাই কাটতে হয় অনেককেই দেশে, বছরের পর বছর পথ পানে তাকিয়ে থাকতে থাকে, থাকতে থাকতে চোখ ঝাপসা হয়ে যায়। কত মানুষ আছে, কত বিমানের শব্দ শোনা যায়, খোকা আসে না, তার প্রিয় সন্তান আসে না। একসময় যে ভাই বোনগুলো একই সাথে মায়ের মাখা ভাত খাওয়ার জন্যে ঝগড়া করতো, প্রতিযোগিতা করতো, মায়ের বাবার গা ঘেঁষে ঘুমানোর জন্যে কত ঝগড়া করতো রাতে, সেই সন্তানের জন্যে এখন মা ভাত মেখে ভাতের থালা নিয়ে অপেক্ষা করে, সন্তানরা এখন আর আসে না, এখন আর তার পাশে একটু বসতে আসে না, এখন আর তার সেই যেই সন্তানদের সুঘ্রাণ, যেই সন্তানদের কথার আওয়াজ না শুনলে মা বাবার ভালো লাগতো না, এখন সে সন্তানরা আর সেই মা বাবার গায়ের সেই ঘ্রাণ নিতে তাদের পাশে আসে না, বসে না, ভুলে গেছে। তো আজকে আমরা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, সে আমার উম্মত নয় যে আমাদের
বড়দের হক আদায় করে না এবং ছোটদের স্নেহ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বয়স্ক মুসলিম কোরআনের হকপন্থী ধারকবাহক এবং ন্যায়পরায়ণ বাদশাহর সম্মান করা মহান আল্লাহর সম্মানের মতো। আবু দাউদ। নবীজি তিরমিজি শরীফের একটি হাদিসে বলেছেন, কোনো যুবক যদি কোনো বৃদ্ধকে তার বার্ধক্যের কারণে সম্মান করে তাহলে আল্লাহ তাআলা তার বার্ধক্যের সময় তাকে সম্মান করবে এবং লোক নিয়োজিত রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকের দর্শক শ্রোতাদের বলবো যে ছেলে মেয়েদের বিয়ে শাদি দেওয়ার পর এবং চাকরি বা কাজকর্ম থেকে অবসরের পর মানুষ একা হয়ে যায়, তখন স্বামী বা স্ত্রী মারা গেলে তার সঙ্গী সঙ্গিনী বিপাকে পড়ে যায়, একা হয়ে যায়। মেয়েদের বিয়ে দেওয়ার পর স্বামীর বাড়ি চলে যায়, তাই তার যাদের একটিমাত্র ছেলে কিংবা ছেলে নেই তারা বেশি সমস্যায় পড়ে যায়। ছেলেদের বউয়ের আচরণ খারাপ হলে সমস্যা আরও বেড়ে যায়। তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখব যে প্রবীণ মানুষেরা যেন একা নীরবে না কাটে, আমরা তাদের সময় দেবো এবং তাদের জন্য আমাদের কী করণীয় এ বিষয় নিয়ে চলুন। কথা শুনছি আজকের অতিথির কাছ থেকে। জি মহতরম, অনেক ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ ওয়া ফুরকানিহিল হামীদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক আফালা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আমাদেরকে বলেছেন যে আসলে আমরা একরকম থাকব না। আল্লাহ তাআলা বলেছেন, যাকে আমি লম্বা হায়াত দেই নুনাক্ষিস হুফিল হালক, তার মধ্যে আমি সৃষ্টির একটা পরিবর্তন ঘটাই। আফালা ইয়া আকিলুন, তারা কি এটা বুঝে না? তার মানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির মধ্যে তিনি আমাদেরকে এই চেইন দিয়ে দিয়েছেন, অর্থাৎ যারা লম্বা জীবন পাবে তাদের মধ্যে একটা সময় সে তরুণ ছিল, শিশু ছিল, দুর্বল থেকে একটু সবল হয়েছে, সবল থেকে আবার সে দুর্বলের দিকে যাবে এবং সে কবরের দিকে পথযাত্রী হবে। এবং আল্লাহ তাআলা সূরা রোমে এই কথা অন্যত্র বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাআফ সুম্মা জাআলা মিন বাদি দাআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাআফা ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়া আল আলিমুল কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল থেকে, আমরা কিচ্ছু ছিলাম না। আল্লাহ তাআলাতে বলেছেন যে তারা কি জানে না, হাল আতাল ইনসান হিনু মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাসকুরা, মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না। আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুন লা তাআলামুন শাইআ, তোমাদেরকে তোমাদের মায়েদের পেট থেকে আল্লাহ বের করে নিয়ে আসছেন, তোমরা কিচ্ছু জানতে না। তার মানে হলো যে আমরা একটা সময় বার্ধক্যে যাবই, আমি আপনি সবাই একটা সময় আমাদের চুল দাড়ি পেকে যাবে, আমরা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এটি হচ্ছে বাই ন্যাচার আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করে দিয়েছেন। তো যেহেতু এটি ন্যাচারাল একটা আমাদের একটা স্টেজ আমরা যাব, সেক্ষেত্রে ইসলাম কি কোনো সমাধান দেয় নাই, ইসলাম কি কিছু বলে নাই? অবশ্যই বলেছে, ইসলাম এই বিষয়ে খুব সুস্পষ্ট দিক ও নির্দেশনা দিয়েছে। যেমনটি আল্লাহ তাআলা আমাদের বাবা মা যখন বার্ধক্যে যাবেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে যখন তারা বার্ধক্যে পৌঁছে যাবে, ওয়ালা তাকুল্লাহুমা উফফিউ, তখন তাদেরকে তোমরা উফ অর্থাৎ বিরক্তি অর্থাৎ আমি আর পারছি না এ ধরনের আওয়াজ করতেও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইসলাম বলেছেন যে ব্যক্তি তার দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে, আল্লাহ রাসুল মান শাইয়াবা শারাতান ফিল ইসলাম কানা সায়াকুনু নূরা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি ইসলামের মধ্যে থেকে তার চুল দাড়ি পাকায় ফেললো তার জন্য কেয়ামতের দিন এই চুল দাড়িগুলোই, যেহেতু বয়সের কারণে দীর্ঘদিন ইসলামকে সে পেয়েছে, কেয়ামতের দিন এগুলো তার ধরো নূর হবে। সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আইউল মুসলিমি খাইরুন, রাসূল সবথেকে উত্তম মুসলিমকে? আল্লাহ রাসূল বললেন, মান তাআলা উমরুহ, যে লম্বা হায়াত পেল। আরেকবার ওই সাহাবি জিজ্ঞেস করলেন, রাসূল সবথেকে খারাপ ব্যক্তিকে? রাসূল তখনও বললেন, মান তাআলা উমরুহু, যে ব্যক্তি লম্বা হায়াত পেল। সাহাবিরা বললেন, রাসূল একই ব্যক্তি লম্বা হায়াত পেয়ে খারাপ ভালো হয় কিভাবে? আল্লাহ রাসূল তখন বললেন, শোনো, মান তাআলা উমরুহু ওয়া হাসুনা আমালু, যে ব্যক্তি লম্বা হায়াত পেল বাট তার আমলটা ভালো হয়ে গেল ওই ব্যক্তি সবথেকে উত্তম মানুষ, আর যে ব্যক্তি লম্বা হায়াত পেল ওয়া সাআ আমালুহু, তার আমলটা ভালো হলো না, ওই ব্যক্তি কিন্তু খারাপ মানুষ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যারা নাকি মুরব্বী, যারা নাকি বয়স্ক, তাদের ব্যাপারে আল্লাহ রাসুল শুভ সংবাদ দিয়েছেন। অর্থাৎ তার মানে হলো ইসলামকে পেয়ে, ইমানকে পেয়ে বয়স পাওয়া, লম্বা হায়াত পাওয়া এটা একটা বড় সৌভাগ্যের বিষয়। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলছেন যে দুই ব্যক্তি একই সাথে জিহাদ করেছে, একজন ময়দানে কেতালে শহীদ হয়ে গেছে, আরেকজন মারা যায় নাই, গাজী ছিল, অনেক বছর পরে মারা গিয়েছে, স্বাভাবিক মৃত্যু। আল্লাহ রাসুল বলেন সাহাবীরা আমি স্বপ্নে দেখেছি এবং নবীদের স্বপ্ন তো সত্যি যে যে ব্যক্তি নাকি শহীদ হয়েছে তার থেকে যে ব্যক্তি পরে মারা গেছেন স্বাভাবিকভাবে তার মূল্য আল্লাহর কাছে বেশি। সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেলেন, নবী যেই লোকটা জিহাদ করলো শহীদ হলো, যার মৃত্যুর আজাব নাই, যার কবরে কোনো সওয়াল জবাব নাই, যে সরাসরি আল্লাহর জান্নাতে যাবে, তার থেকে যে লোকটা নর্মালি মারা গেল, সাধারণভাবে মারা গেল, তার মূল্য বেশি কেমনে? আল্লাহ রাসূল তখন বললেন যে আলাইসা কদ ওয়াজাদা সিয়ামা রমাদানা ওয়া হজ্জ ওয়া সালাতান ওয়া সুজুদা আও কামা কাল। আল্লাহ রাসূল বলছেন সে কি অনেক বেশি নামাজ পড়ে নাই, অনেক বেশি আল্লাহর জিকির করে নাই, অনেক বেশি হজ করে নাই, অনেক বেশি রোজা রাখে নাই? তার মানে সে ইসলামের মধ্যে থেকে জিন্দেগিটাকে আরও দীর্ঘদিন কাটানোর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছে। বিধায় আল্লাহ তাআলা ওই শহীদের থেকে ওই গাজী দুজনই জিহাদের ময়দানে গেছেন তার মূল্য আল্লাহ বাড়াই দিয়েছেন। তার মানে হলো যে ইসলাম এই বার্ধক্যের বিষয়টা, বয়স্কদের বিষয়টা এত সম্মান দিয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরবারে একজন বয়োবৃদ্ধ ব্যক্তি আসলেন, যা শাইখুন ইউরিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাম ইয়াবতা কাউমুন, যখন আসছেন তখন কমের লোকেরা দেরি করলো, তাকে রাস্তা তৈরি করে দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হয়ে গেলেন, রাসূল বললেন কেন ওই মুরব্বীকে তোমরা জায়গা করে দিচ্ছ না আসার জন্য? মানলাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়া আরিফ শারফা কাবিরানা কাবিরিনা ফালাই সাবিনা, রাসূল বলেন যে আমাদের ছোটদের আদর করে না এবং বড়দের ইজ্জত কী সেটা বোঝে না, সে আমার উম্মত হতে পারে না। তাহলে রাসূলে করিম সাল্লাম যারা বার্ধক্যে যান তাদের প্রতি নিজে উত্তম আচরণ করেছেন। আপনি জানেন সে বিখ্যাত হাদিস যেটি আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পরে যখন তিনি মক্কাতুল মুকাররমায় ঘুরে বেড়াচ্ছেন, যেই দেশ থেকে মানুষ তার নিজের বংশের মানুষ, নিজের বাবা চাচারা পাথর মেরে ষড়যন্ত্র করে তার বিরুদ্ধতা করে তার প্রিয় জন্মভূমি থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল, সেই জন্মভূমিতে এসেছেন, তার প্রিয় মক্কাকে ঘুরে ঘুরে দেখছেন, মাটিতে অলিত গলিতে ঘুরছেন, দেখলেন একজন বৃদ্ধান মহিলা, সে বোঝা নিয়ে পালাচ্ছে। রাসূল বললেন তুমি পালিয়ে যাচ্ছ কেন মা, কার ভয়ে? তখন তিনি বললেন যে বাবা আমি তো একজন ব্যক্তির অত্যাচারের কারণে ভাগে যাচ্ছি। আল্লাহ রাসূল বললেন আমি কি আপনাকে সাহায্য করব, আপনার মনে হয় কষ্ট হচ্ছে বোঝাটা নিতে? বললেন ঠিক আছে কিন্তু তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। রাসূল বললেন যে না, আমরা এমন এক দল যে আমরা নারজু জাজা আউওয়ালা শাকুরা, আমরা শুক্রিয়া বা কোনো প্রকারের রিওয়ার্ড চাই না। পৌঁছে দেওয়ার পরে সে বৃদ্ধ মহিলা বললেন শোনো বাবা তোমাকে কিছু দিতে পারছি না কিন্তু একটা পরামর্শ দিতে পারি, সেটা হলো মোহাম্মদ এসেছে, মোহাম্মদ কিন্তু সবাইকে মেরে কেটে শেষ করে ফেলবে, সে প্রতিশোধ পরায়ণ হয়েছে, এজন্য আমি মনে করি তুমি আরজা করো, বাপ দাদার ধর্ম ছেড়ে মোহাম্মদের ধারে কাছে যেও না। আল্লাহ রাসূল তখন বললেন মা আপনার কী মনে হয় আমার জাতি যেই মিথ্যাচার আমার বিরুদ্ধে করেছে, আমি আজকে বলি আপনি যেই মোহাম্মদের ভয়ে পালিয়ে যাচ্ছেন আমি সেই মোহাম্মদ, আপনি কী বলবেন? বৃদ্ধা চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন যে বাবা যদি তুমি মোহাম্মদ হও তাহলে আমার বিশ্বাস তুমি কোনো একটি পশু পাখিকেও বিনা অপরাধে হত্যা করতে পারো না, ইসলাম গ্রহণ করলেন। তার মানে হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্ধক্যে যারা পৌঁছে যায়, যারা প্রবীণ হয়ে যায়, তারা কিন্তু শিশুর মতো হয়ে যায়, তাদের সাথে সে আচরণ একেবারেই সুন্দরভাবে করা, এটি কিন্তু ইসলামের নিয়ম। এবং এ আল্লাহর সুসলাম এটা বলেছেন যে ওমার উম্মাতি সিত্তিনা সানাতিন ইলা সাবঈনা সানা, আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর। তার মানে 70 বছর 60 বছর পার হয়ে গেলেই তিনি কিন্তু একেবারেই কাছাকাছি মৃত্যুর দিকে চলে গেছেন, তার অসহায়ত্ব প্রকাশ পেয়েছে, তিনি অপরের সাহায্যের মুখাপেক্ষী, তিনি কিন্তু নিদারুণ একটি কষ্টের মধ্যে আছেন। তো সেই সময়টা আপনি যেমন ভূমিকাতে বলেছেন এটি আসলেই যথার্থ যে আমাদের এই সময়টাতে তাদেরকে আরও বেশি সময় দেওয়া, ওই ব্যক্তির মনের কথাগুলো শোনা, তার সাথে একটু টাইম স্পেন্ড করা,
কোয়ালিটি টাইমটা তাকে দেওয়া, কারণ আমাদের প্রতিটা সেকেন্ড আমাদের আব্বা আম্মা মুরব্বী আমাদেরকে নিয়ে ভেবেছেন, আমাদেরকে মাথা দেখে সরাতেই পারেন নাই, বাট আমরা মাসে বছরে অনেকগুলো বছর পরে কয়েকবার তাদের কথা মনে করি। তো এই জন্য আল্লাহ বলেছেন হাল জাজা উল এহসান ইল আল এহসান, ভালোর প্রতিদান তো ভালোই হতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র পিতামাতার ব্যাপারে না, সবার ব্যাপারেই বলেছেন। শুধু পিতামাতার ব্যাপারে বলেছেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, তারা তোমাদের জান্নাত, তারা তোমাদের জাহান্নাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। শুধু তাই না, আল্লাহ রাসূল বলছেন তোমার আব্বা মারা গেছেন, তোমার আব্বার যারা বন্ধু বান্ধব আছেন তার সমবয়সী, তাদের সাথে সদাচরণ করা, তোমার পিতামাতার প্রতি সদাচরণ করা। এমনকি আল খালা বি মানজালাতিল উম, খালা হচ্ছেন মায়ের জায়গায়, তার মানে মা অনুপস্থিত মুরব্বী খালা আছেন, তার প্রতি সদাচরণ করা। এবং একটি চমৎকার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্না মিন ইকরামিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইকরামুশ শুয়ুখ। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মুরব্বীদের সম্মান করলো, প্রবীণ মানুষদেরকে খেদমত করলো, মুরব্বীদের তার কষ্ট লাঘব করলো, ওই ব্যক্তি মুরব্বীদের সম্মান করলো না, যেন আল্লাহ তাআলাকেই সম্মান করলো, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজে যেই ট্রেন্ড এখন শুরু হয়েছে, আমাদের যারা ইয়াং জেনারেশন তারা কিন্তু মুরব্বীদেরকে সেইভাবে সম্মান করতে চায় না, তারা একটা জেনারেশনের গ্যাপ এখন হয়ে গেছে। তারা আগে যে একটা সমাজ ব্যবস্থা ছিল, দেখলে সালাম দেওয়া, মুরব্বীদেরকে দেখলে একটু সংকুচিত হওয়া, একটু নিজেকে একটু একটু গটিয়ে নিয়ে মুরব্বীদেরকে পথ করে দেওয়া, মুরব্বীদের তাজিম রেখে কথার আওয়াজটা একটু ছোট করে নেওয়া, এই যে ব্যবহারগুলো আমরা আমাদের আগের যুগের আমাদের যেই এই দেশেই বিশেষ করে দেখেছি, সেখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে এখন অনেক বেশি দূরে সরে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্মানের মধ্যেই, বনি আদমের সম্মানের মধ্যেই কিন্তু উম্মার সম্মানটাকে রেখেছেন। এই জন্য আমাদের যে করণীয় তার মধ্যে কী করণীয়, প্রথম করণীয় হচ্ছে মুরব্বীদেরকে আমরা দেখলেই সালাম দিব। আল্লাহ রাসূল সালামের একটা ক্রাইটেরিয়া বলেছেন কে কাকে সালাম দেবে। আপনি দেখেন চমৎকারভাবে আল্লাহ রাসূল বলেছেন ওয়াল ওয়াল ইউসাল্লিমুল কাঈম আলাল জালিস, যে দাঁড়িয়ে আছে সে বসেওয়ালাকে সালাম দিবে, যে হেঁটে চলছে সে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে সালাম দিবে, ওয়াল ইউসাল্লিমুল সাগীর আলাল কাবীর, যারা নাকি ছোট আছে তারা বড়দেরকে সালাম দিবে। এমন শুধু তাই না, ইমামতির ক্ষেত্রে আপনি দেখেন ইমামতি কে করবে, কোন ব্যক্তি ইমাম হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি ইমাম হবে যে বয়সে বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই ক্ষেত্রে এই প্রায়োরিটি দিয়েছেন, কে এলাকার নেতা হবে, কে এলাকা একটা কওমের লিডার হবে যে নাকি বয়সে বড়, কে পরামর্শদাতা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সেই ক্ষেত্রে কিন্তু পরামর্শদাতা ব্যক্তির ক্ষেত্রে বলেছেন তিনি নাকি বয়সে বড় হবেন, তিনিই পরামর্শ দিবেন। এই জন্য আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিরা তারা যারা নাকি বয়সে একটু বয়স্ক ছিলেন তাদের সামনে উঁচু আওয়াজে কথা বলতেন না, তারা কথা বললে তারা চুপ করে থাকতেন, তাদের কোনো একটা পরামর্শ দিলে তারা বুঝতেন যে না এটা অভিজ্ঞতার আলোকে তারা পরামর্শ নিচ্ছেন, কারণ একটা পৃথিবী যিনি বেশি দেখেন তার অভিজ্ঞতার ঝুলি বেশি বড়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো একটি বড় সিদ্ধান্ত নিতেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসতেন, তাদের মধ্যে যারা বড় বয়সে ছিলেন তাদের জিজ্ঞেস করতেন মুরব্বীদের মতামত কী, যুবকদের মতামত কী, উভয়ের মতামত নিয়ে ওয়াশাওয়ির হুম বিল আমর, আল্লাহ তাআলা তো বলেছেন তাদেরকে নিয়ে তোমরা একটা মুশাওয়ারা করো, পরামর্শ সভা করো, সেখানে তেন মুরব্বীরাও তাদের মতামত দিতে পারেন। এজন্য আমরা জাতি হিসেবে মুসলিম জাতি বলি বা বাঙালি জাতি বলি, এই হিসেবে আমাদেরকে শ্রেষ্ঠ এবং মর্যাদার আসনে সেখানে আমরা উঠতে পারবো যখনই আমরা মুরব্বীদের সম্মান করব। কেননা যারা বয়োবৃদ্ধ আছেন, প্রবীণ আছেন, তাদেরকে ইজ্জত করার মধ্যে ইসলামের সৌন্দর্যটা কিন্তু বেড়ে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ক্ষেত্রে যারা নাকি উঠতে পারতেন না ধরে নিজে উঠিয়েছেন, সাহাবায়ে কেরাম ধরে উঠিয়েছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে এই রকমের ছিলেন যে মুরব্বীদেরকে কিছুটা জাহিলি যুগের কারণে সাহাবায়ে কেরামদের মধ্যে কিছুটা এমন ত্রুটি দেখতে পেলে আল্লাহ রাসূল খুব শাসন করে দিতেন যে এই কাজগুলো যারা করবে তারা কিন্তু আমার উম্মত হতে পারবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একটি আমূল পরিবর্তন চলে আসলো, যারা অন্ধ
যারা একেবারে বয়োবৃদ্ধ তাদেরকে সাহায্য করা, এমনকি আল্লাহ রাসূল স্পষ্ট নিষিদ্ধ করেছেন যারা বয়স হয়ে গেছে ওই ব্যক্তি জিহাদে না গেলেও চলবে। তো এই জন্য আমরা যে দেখতে পারি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরাম তাদের মধ্যে যদি এমন কোনো ত্রুটি বিচ্যুতি দেখা যেত যে সম্মান এবং শ্রদ্ধার জায়গায় ত্রুটি, আল্লাহ রাসূল তা সংশোধন করে দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার গোটা জীবনের আমল দিয়ে তা দেখিয়েছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় মা অর্থাৎ দুধ মা ছিলেন হালিমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি যখন রাসূলের দরবারে আসলেন আপনি জানেন আল্লাহ রাসূল জায়গা থেকে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূল চাদর মোবারক রেখে তার দুধ দাতা মা যিনি ছিলেন তাকে সম্মান করতে গিয়ে সেটি বিছিয়ে দিয়ে সেখানে বসতে বলেছেন। তো এগুলো হচ্ছে অ্যাপ্রিসিয়েট করা, অর্থাৎ তাদের আজকে কাজ করার ক্ষমতা নাই, তাদের আজকে চলাফেরার সেই ক্ষমতা নাই, তাদের জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ নাই, কিন্তু তাদের একটা সুযোগ আছে আল্লাহর কাছে দোয়া করা, একটা সুযোগ আছে তাদের যে অবদানকে মূল্যায়ন করা যেটি আল্লাহ তাআলা করেছেন। এবং আপনি জানেন সূরাতু তিন আল্লাহ তাআলা কি বলেছেন যে ফালাহুম আজরুন গাইরু মামনুন, যারা নাকি মোমেন ইসলামের প্রতি আমল করে ঈমান আনে তাদের জন্য অবারিত উজরত থাকবে। অবারিত উজরত মানে হচ্ছে গাইরি মাকতু অর্থাৎ কাটা ছাটা হবে না। তার মানে হলো এটা যে যারা নাকি জীবদ্দশায় ভালো আমল করে, আল্লাহ রাসূল বলেছেন মানে আমিলা আমালান সালিহা ফি শাবাব, যে ব্যক্তি নেক আমল করে যৌবনে কিন্তু পরবর্তীতে যখন সে বার্ধক্যে চলে আসে আমল করতে পারে না, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি আল্লাহ তাআলা তাকে ওই আমলের সওয়াব দিবেন, মা কানা ইয়া আমাল, যে আমলটা সে যৌবনে করত রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই আমলের সওয়াব দিতেই থাকবেন। তার মানে আল্লাহ তাআলা পেনশনের সিস্টেম করে দিয়েছেন। এই জন্য আমরা দেখি আমাদের দেশে এবং সরকারও কিন্তু যারা যৌবনে ভালো কাজ করেন, শ্রম দেন, পরিশ্রম করেন তাদেরকে কিন্তু একটা সময় যখন তারা অক্ষম হন তাদেরকে কিন্তু পেনশনের ব্যবস্থা করে দেন। এবং এটি সম্পূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নেওয়া যে সিস্টেমটা আল্লাহ এবাদত বন্দেগীর মধ্যে দিয়েছেন, যারা নাকি যৌবনে ভালো কাজ করে, যৌবনে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ রব্বুল আলামিন বার্ধক্যে যে কাজ করতে পারে না সেই সমান সব আল্লাহ তাআলা যৌবনের কাজের প্রতিদান আল্লাহ তাআলা কন্টিনিউ তাকে দিতে থাকেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুরব্বীদের কাছে সালাম দেওয়া, তাদের কুশল জিজ্ঞেস করা, তাদেরকে রাস্তায় দেখলে একটু সামনে পথ এগিয়ে দেওয়া, রাস্তা পার হওয়ার প্রয়োজন হলে হাত ধরে রাস্তা পার করে দেওয়া, রিকশায় উঠিয়ে দেওয়া, আমরা প্রবীণদেরকে কখনো আমরা বোঝা মনে করব না, তারা মনে করব আমাদের জীবনেরই একটি অংশ, পরিবারেরই একটি অংশ। যথার্থই বলছেন দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য এই বিষয়টি। আমরা আমাদের এই প্রবীণদের জন্য কি করতে পারি, আমাদের আত্মীয়দের মধ্যে যেসব প্রবীণ পরিবারের পরিবারে অবহেলিত তাদের সন্তানদের সতর্ক করা, এটা আমাদের দায়িত্ব। আরেকটি কাজ হলো রমজান বা রমজান ঈদ বা বিভিন্ন উৎসবে আমরা এলাকায় কিছু দিতে চাইলে আমরা প্রবীণদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটি বিষয় হয়তো দেখা যায় আমাদের নানা মারা গেছেন, শুধু নানি বেঁচে আছেন, ব্যস্ত জীবনে খোঁজ নেওয়া হয় না, এটা আমাদের ভুল, আমাদের নানির খোঁজ নিতে হবে এবং আমাদের বাসায় বা বাড়িতে এনে কিছুদিন তাদেরকে মেহমানদারি করতে হবে, রাখতে হবে। হতে পারে আপনার শ্বশুর বা শাশুড়ি মারা গেছেন, হয়তো তার ছেলে নেই কিংবা থাকলেও দেখাশোনা করে না, তো যদি আপনার ঘরে তার মেয়ে আছে, আপনার মেয়ে বা মেয়ে মা বাবাকে আপনার বাড়িতে নিয়ে আসুন, স্থায়ীভাবে না থাকলেও বছরে কয়েক মাস অন্তত রাখার ব্যবস্থা করলে দেখা যাবে জামাইয়ের সঙ্গে বসবাস করা লজ্জার কিছু নয়, তাদের সেবা করা আমাদের সৌভাগ্যের বিষয়। অনেকে মনে করেন একা থাকে যে জামাই বাড়ি গিয়ে থাকবো এটা কেমন দেখায়, তো এই যে তাদের একাকিত্ব কাটানোর জন্যে আমরা শ্বশুর শাশুড়িকে কিছু আমাদের বাড়িতে এনে বেড়াতে আনতে পারি এবং মেহমানদারি করতে পারি। আবার অনেক মানুষ শরীয়তের নিয়ম লঙ্ঘন করে, জীবিত থাকাকালীন ছেলে মেয়েকে পুরো সম্পদ লিখে দিয়ে ফেলে, যে কারণে ছেলেমেয়েরা দেখা যায় বাপ মায়ের সেবা করে না, অবহেলা করে এমন দৃশ্য আমরা দেখেছি। তাই আমরা এই অনুষ্ঠান থেকে পরামর্শ দিতে চাই, আপনার ছেলে মেয়েকে পুরো সম্পদ লিখে না দিয়ে আপনার মৃত্যুর পর তো শরীয়তের নিয়ম অনুযায়ী তারা সম্পদ পেয়ে যাবে, তাই তাড়াহুড়া করার কোনো দরকার নেই। শরীয়তের নিয়ম হলো মৃত্যুর পর সম্পদ বণ্টন করা, আপনি শরীয়তের নিয়মের খেলাপ করলে হতে পারেন অবহেলার পাত্র।
তো এটা ওসিয়াতনামা আমরা করে যেতে পারি যে আমার মৃত্যুর পরে এভাবে সম্পদ যে যেটা পাবে সেটা তো আমরা কাটছিট কমতি করতে পারবো না, শরীয়ত যেটা নির্ধারণ করেছে আমরা ওসিয়াত করতে পারি বন্টনের ক্ষেত্রে তোমরা এভাবে সমতা বিধান করবে। আরেকটি বিষয় দেখা যায় শেষ জীবনের সঙ্গিনী বা সঙ্গী মারা গেলে আমরা একাই কাটিয়ে দেই, এটা আসলে ঠিক নয়, বিশেষ করে বিয়ে করা উচিত পুরুষদের। মুয়াজ ইবনে জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবি বিয়ে করেছেন, সন্তানও হয়েছে, তার মৃত্যুর আগে স্ত্রীর ইন্তেকাল হয়, তিনি মৃত্যুশয্যায় শায়িত, তখন সবাইকে ডেকে বললেন তোমরা আমাকে বিয়ে করাও, আমি অবিবাহিত অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা পছন্দ করি অপছন্দ করি। মুসান্নাফে ইবনে সাইবা, তো আবি সাইবা, এই হাদিসটি এসছে আবি সাইবাই। তো আমাদের সমাজে প্রায় দেখা যায় যে স্ত্রী মারা গেলে ছেলে বা স্ত্রী মারা গেলে ছেলেরা বাবাকে বিয়ে করতে মানে দেয় না, মনে করে যে অন্য সন্তান আরও সন্তান হলে সম্পদ দখল করবে এসে, এবং বাবাকে ভালোবাসার যে সম্পদের মহব্বত তাদের বেশি হয়ে যায়, অথচ এই সম্পদ কিন্তু বাবার। তো এই যে সন্তানরা প্রবীণকে অবহেলা করে এবং তার সম্পদ পাওয়ার সম্পদ তাদের হাতছাড়া হয়ে যেতে পারে সেজন্য বিয়েতে বাধা দেয়, এবং এই সম্পদটা কিন্তু মূলত তার এই তার বাবার, কিন্তু আমাদের এই রেওয়াজ কুসংস্কার রেওয়াজ যে এটা করা যাবে না, এই বৃদ্ধ মানে এই বয়সে বিয়ে করা যাবে না বা এই, তো ইসলাম কিন্তু আসলে এটা বলে না। ইসলাম বলে রেওয়াজ এবং লজ্জার চেয়ে মানুষের জীবনের দাম বেশি, শরীয়তের নির্দেশের গুরুত্ব বেশি, এটি আমরা যার সামর্থ্য আছে করতে পারি। আরেকটি হলো শেষ জীবনে অনেক মানুষ আল্লাহর পথে ফিরে আসে এবং চির বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে মনে করে তারা দিনের পথে চলার চেষ্টা করে, তাই তাদের দিনের পথে চলতে সহযোগিতা করা এবং দিনই পরিবেশে যেন তারা থাকতে পারে সেই সহযোগিতা আমরা তাদের করতে পারি। আরেকটি বিষয় হলো যে আমরা কখনো আমাদের এই প্রবীণদেরকে আমরা একা ছেড়ে দেব না, একা ছেড়ে দেওয়ার মানে হলো আলাদা করে দেয়া, যতটা সম্ভব তাদেরকে আমরা আমাদের সাথে রাখার চেষ্টা করব। অনেকে দেখা যায় যে এভাবেও আমি দেখেছি যে একটি সাইনবোর্ড তার টানিয়ে দিয়েছে একটি, যে লেখা আছে যে এই বাসায় যদি কেউ মা বাবাকে নিয়ে থাকে তাহলে আমার এই ভাড়া 2,000-3,000 টাকা তার জন্য কমিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ এরকম দেখেছি, তো এটা খুব ভালো একটি উদ্যোগ। তো এই প্রবীণদেরকে দাদা দাদি নানা নানি এদেরকে বোঝা না মনে করে এই প্রবীণদেরকে আমাদের সাথেই যদি রাখি, তারা পয়সা ইনকাম করে দিতে না পারলেও যে দোয়া দিয়ে যাবে সেটা আমাদের জীবনের জন্য অনেক বড় সম্পদে পরিণত হবে। আমরা সকলে প্রবীণদের প্রতি সুবিচার করব, আল্লাহ সেই তৌফিক দান করুন। চলুন অতিথির কাছে। মোহতারাম, যেটি আপনি বলছিলেন, আমি এই বিষয়টি আরেকটু ফলোআপ দিতে চাই আপনার মাধ্যমে, যে আমাদের সমাজে কিন্তু প্রায় দেখা যায় যে স্বামী মারা গেছে অথবা স্ত্রী মারা গেছে কিন্তু পুরো জীবনে দেখা যায় যে আসলে আবার যে নতুন করে একটু ভালোভাবে থাকা বাছা এটা লজ্জার মনে করা হয় এবং তাকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া হয়, তার সব কিছু আছে সম্পদ আছে কিন্তু তাকে একা থাকতে হয় না, এটা তো খুবই দুঃখজনক। কারণ ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ করে দিয়েছেন, বিভিন্ন ধর্মে আমি যতদূর জানি কিছু ধর্মে এমন নিয়ম আছে যে স্ত্রী মারা গেলে বা স্বামী মারা গেলে দ্বিতীয়বার বিয়ে বসতে বা করতে পারবে না, কিন্তু ইসলাম বলছে না, যে ইসলামের একটা ছোট্ট নিয়ম আছে, স্ত্রী স্বামী মারা যান ফালিয়াত আব্বাস দি আনফুসিহিন্না আরবাত আশরিন আশরা, আল্লাহ তাআলা বলেছেন যে স্ত্রী স্বামীর জন্য শোক প্রকাশ করবে 4 মাস 10 দিন, তারপরে সে যদি বিয়ে করতে চায় তাহলে আল্লাহ তাআলা তার ওয়ালিদেরকে তার উত্তরাধিকারী এবং তার পরিবারের মুরব্বীদেরকে নিষেধ করেছেন তোমরা তাকে বাধা দিবে না, এবং যারা পুরুষ তাদেরও সুযোগ আছে, স্ত্রী মারা গেছেন সে আবার বিয়ে করতে পারবে, যেহেতু ইসলামের এই ওয়াসাত এই জন্যই যে ইসলাম একটি সুষ্ঠু পারিবারিক কাঠামোর উপরে প্রতিষ্ঠিত, এবং ইসলাম বলেছে যে যে পরিবারকে নিয়ে থাকার মধ্যেই কিন্তু শান্তি, কোনো ব্যক্তি যদি এই পরিবার থেকে বিচ্ছিন্ন হয় সে কিন্তু পাপে জড়াবে, সে কিন্তু তার যৌন চাহিদা যেটা তার ন্যাচারালি উৎপন্ন হয় সেটাকে সে মেটাতে গিয়ে অবৈধ পথ পরিক্রমায় পাড়া দিবে, সে এবং সেইখানে যখন পা দিবে তখন সে তার দুনিয়া এবং আখেরাতকে হারাবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়ে নিষেধ করেছেন যে খুব খতরনাক যে কারণ তার মধ্যে একটা হচ্ছে যে ব্যক্তি শাইখুন জানি,
অর্থাৎ যে বৃদ্ধ হয়ে গেছে কিন্তু সে জেনা বা যেটা বলে কামাচার পাপাচারের দিকে ঝুঁকে যায়, এই জন্য একজন ব্যক্তি কখনোই শয়তানের করাল গ্রাস থেকে মুক্ত মনে করার সুযোগ নাই। যিনি একটু বুড়ো হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, এটা মনে করার সুযোগ নাই যে আমাকে ব্যভিচারের দিকে আর কেউ ডাকতে পারবে না, কিন্তু শয়তান কিন্তু ওই ব্যক্তিকেও খারাপ কাজের দিকে তাকে লালায়িত করতে পারে। এই জন্য হচ্ছে বিয়ে হচ্ছে হিসনুল হাসিন, অর্থাৎ তার যৌন চাহিদাকে সঠিক একটা স্ট্রাকচারের উপর রাখা, পরিমাপ রাখার জন্য বড় মাধ্যম। এবং রাসূল ইসলাম এই বিয়েটার বিষয়ে খুব গুরুত্ব দিয়েছেন, যারা নাকি সাহাবায়ে কেরাম এবং আউলিয়ে কেরাম তাদের মধ্যে এমনটা কেউ স্ত্রী বা স্বামী একে অপরের সঙ্গী বা সঙ্গিনী মারা গেলে দ্বিতীয়বার বিয়ে করাটাই তারা একটা সুন্নাহ আমল মনে করতেন। হ্যাঁ, যদি কেউ নিজের সংবরণ করতে পারেন, মনে করেন যে না আমি আমার এই অবস্থায় টিকে থাকতে পারবো আলহামদুলিল্লাহ, সেটা ভিন্ন কথা। কিন্তু যেটা আমাদের সমাজে এই পাপের বা একটা রেওয়াজ, যেটা আপনি বললেন যে কুসংস্কার, একটা খারাপ দৃষ্টিভঙ্গি, ইসলামের এই দৃষ্টিভঙ্গি কোনোটাই খারাপ না। ইসলাম যা দিয়েছে, আমরা হয়তো আমাদের ছোট্ট জ্ঞান দিয়ে এটিকে খারাপ মনে করি বা নেতিবাচক মনে করি, ইসলাম এটিকে নেতিবাচক এটিকে দেয় নাই। এবং একই সাথে আমি একটা কথা অ্যাড না করলেই পারছি না, তা হচ্ছে বৃদ্ধাশ্রমের যে বিষয়টি, যে আমরা আমরা বৃদ্ধাশ্রমের এই কনসেপ্টটি উঠাই ফেলতে হবে, কারণ ইসলাম এই বিষয়টির উপরে বেশি গুরুত্ব দিয়েছে যে বাবা এবং মা তারা যখন বার্ধক্যে পৌঁছে যান তখনই কিন্তু ধৈর্য এবং সহ্যের বিষয় নিতে হবে। ওনারা যুবক আছেন, ইনকাম করছেন, তখন খুব ভালো এহসান না করলেও তারা যখন বার্ধক্যে পৌঁছে গেছেন, অসহায় হয়েছেন, তখনই খেদমত করে জান্নাতটা কামাই করা। তা আমরা যেটা করি, যখন জান্নাতটা নিয়ে নিব তখন আমরা জান্নাতটা বিক্রি করে দেই একেবারে দুনিয়ার সামান্য একটি সম্পদের লোভে। তো এই বৃদ্ধাশ্রমের কনসেপ্ট থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি, আমাদের নিজেদের কোলে, নিজেদের ঘরে আমাদের মা এবং বাবা বা মুরব্বীদের একটি জায়গা হোক, সেই তৌফিক আল্লাহ দান করুন। আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ দর্শক। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে দোয়ায় সামিল হতে পারবেন। আজকের দোয়া পরিচালনা করছেন আমাদের প্রিয় অতিথি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, বড় আশা নিয়ে, ভরসা নিয়ে, আয় আল্লাহ তাআলা, বড় একটি মন নিয়ে আপনি মনিবের দরবারে দুটো হাত তুলেছি, মেহরবানি করে কবুল করে নিন। আমিন। আয় আল্লাহ তাআলা, জেনে বুঝে, না বুঝে না জেনে, রাতের আধারে, দিনের আলোতে, বন্ধু বান্ধবের প্ররোচনায় জীবনে যত গুনাহ করেছি, মেহরবানি করে মাফ করে দিন। আয় আল্লাহ, তাম জিন্দগির নেক আমলগুলো কবুল আর মঞ্জুর করে নিন। আমিন। রব্বি করিম, যারা হাত তুলেছে, আল্লাহ মেহরবানি করে আমাদের পক্ষ থেকে সালাতু সালামের হাদিয়া আপনার হাবিবের রওজা আর মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দিন। আমিন। তাম নবীন সিদ্দিকিন শাহাদা সালেহিন রওহে পৌঁছায় দিন আল্লাহ। আমিন। রব্বি করিম, বিশেষ করে আমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দিন আল্লাহ। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে দ্বীন ইসলামের উপরে আমাদেরকে অটুট রাখুন, আপনার হাবিবের রেখে যাওয়ার তরিকার উপরে আমাদেরকে দায়েম আর কায়েম রাখুন আল্লাহ। বিশেষ করে আল্লাহ তাআলা, আপনার হাবিব যেই সমস্ত বাণীগুলো রেখে গেছেন তার উপরে নেক আমল করার তৌফিক দিন। আমাদের যারা মুরব্বীরা আছেন, বয়োবৃদ্ধরা আছেন, তাদের খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তমাম পৃথিবীর যত মুসলমান নরনারী যে যেখানে আছেন, রহমতের সাথে, বরকতের সাথে তাদের কবুল করে নিন আল্লাহ। আল্লাহ, খাস করে আমাদের তামামের মনের নেক আশা পূরণ করে দিন। আয় আল্লাহ, বিশেষ করে হাত যারা তুলেছে, আল্লাহ আমাদের মনের তামাম নেক আশাগুলো আপনি পূরণ করেন। আয় আল্লাহ, হয়রানি পেরেশানি থেকে আমাদেরকে বাঁচায় রাখেন, ঋণগুলো পরিশোধ করার তৌফিক দেন। রব্বি করিম, খাস করে এই অনুষ্ঠানের যারা তত্ত্বাবধায়ক, এই অনুষ্ঠানের বিশেষ করে যে সব থেকে বড় যে
এই অনুষ্ঠানকে আল্লাহ পরিচালনা করছেন, এই অনুষ্ঠানে দীন ইসলামের জন্য গোটা বিশ্বের বুকে প্রচার করছেন এই বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের নেক হায়াত দারাজ করেন আল্লাহ, তার পরিবারের উপরে আপনি খাস রহমত নাজিল করেন আল্লাহ, এই প্রতিষ্ঠানের সাথে যত অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে প্রতিটি প্রতিষ্ঠানকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করুন। আয় আল্লাহ তাআলা কলা কৌশলী সহ রব্বি করিম কর্মকর্তা কর্মচারীদেরকে আপনি কবুল আর মঞ্জুর করুন। রব্বি করিম খাস করে সোনার বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমিনে আপনি খাস রহমত নাজিল করে দিন আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফাদলি সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমিন। দর্শক, আমাদের সাথে দীর্ঘ সময় থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। থাকুন নিউজ 24-এর সাথে, থাকুন আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের সাথে। আমাদের বিশ্বাস যে অনুষ্ঠানগুলো আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আল্লাহ আমাদের সেইভাবে এই অনুষ্ঠানগুলো দেখার তৌফিক দান করুন। দর্শক, আমরা জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি এবং আমরা প্রত্যেকটি বিষয়ের নির্যাসটুকু আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করে থাকি। দেশের বিখ্যাত আলেমগণ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে থাকেন, আপনাদের প্রিয় মানুষগণ আপনাদের প্রিয় বিষয় নিয়ে কথা বলে থাকেন। তাই আপনি অনুষ্ঠান নিয়মিত দেখুন এবং আপনিও হতে পারেন দিন প্রচারের সহযোগী, অন্যকে এই অনুষ্ঠান দেখতে উৎসাহিত করে আপনিও সওয়াবের অংশীদারি হতে পারেন। দর্শক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।